ক্রিকেটের সাথে আমি আজকে এসেছি নিকো পার্কে, ঠিক আছে? আমার সাথে অপূর্ব আছে, অপূর্ব আছে আমার সাথে আজকে। তো আমি এখানে এসেছি নিকো পার্কে, নাম্বার ওয়ান ম্যাকডোনাল্ডস পেছনে একটা মিউজিক কনসার্ট আছে, যেখানে সবাই এখানে এনজয় করতে এসেছেন। কিন্তু সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে আবার এই ব্যারিকেড ছেড়ে দাঁড়ান, আর ট্রাস্টে কেউ যদি না চড়ুক তাই রিকোয়েস্ট, ডোন্ট স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দি ট্রাস্ট প্লিজ, আই রিকোয়েস্ট, থ্যাংক ইউ সো মাচ। তো আমি যেটা বলছিলাম, এখানে নাম্বার ওয়ান ম্যাকডোনাল্ডস স্টেশনের মিউজিক কনসার্ট অ্যানাউন্স করা হয়েছে, যেখানে ফসিলস, রাফতার আর আকৃতি কাক্কার আসছে। তো সেখানে এসছি ভাই, এখানে মানে একদম মানে যেটা কি অর্গানাইজ করাটা, তাই তো? অর্গানাইজ করার সিস্টেমটা একদম বেকার, মানে যে যেমন তাই করেছে, টিকিটও ঠিকঠাক দেখলো না, বাইরের লোকও ঢুকে পড়ছে আমি জানি না, বিশাল ভিড় এখানে দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম সব শুনবো, কিন্তু ফসিলসটা শুনে বেরিয়ে যেতে হবে। বিশাল লোক তোমাদের আমি দেখাচ্ছি, দেখতে থাকো, যেটুকু আমি রেকর্ড করতে পারবো সেটুকু তোমাদের ব্লগে দেখাবো, তো দেখতে থাকো আগে। আমি বলে দিচ্ছি, আমার আর অপূর্বর সাথে এখানে শান্তনু আর ইমতিয়াজও ছিল, ওরা এখানে এসে মিট করেছিল। যেখানে কনসার্টটা হচ্ছে সেখান থেকে দূরে সরে এসেছে একদম লাস্টে, এখানে একটা ছোট কনসার্ট হচ্ছে আপাতত, যখন শুরু হবে তখন এটা বন্ধ হয়ে যাবে। আমরা একটা জায়গা পেয়েছি বসার, এখানে বসে যাচ্ছি। শান্তনু একটা জায়গা দিয়ে কার্পেট খুঁজে পেয়েছে, কার্পেটে বসা হচ্ছে আপাতত, এখানে বসেই শুনে নেবো যদি পারি, তোমায় দেখাচ্ছি, দেখতে থাকো। সাথে কি হয়েছে বল বল বল, হ্যাঁ আর কি বলবো, কি হয়েছে তোর সাথে, কি হয়েছে? আসলে ব্যাপারটা এখানে এমন হয়েছিল যে আমরা আসার আগে শান্তনু বাইরে দাঁড়িয়েছিল লাইনের ওখানে, মানে ওখানে এত ভিড় হয়েছিল, ফ্রিতে যেহেতু অনেক টিকিট অনেকে পেয়েছে, বাইরে এত ভিড় ছিল, মানে যখন ঠেসে ঢুকেছে শান্তনু মাঝখানে পড়ে গেছিল, ওকে শুধু টেনে নিয়ে চলে গেছে, ইমতিয়াজও ছিল, গিয়ে সবাই ধাপাস করে পড়েছে। আর ওখানে সব ব্যারিকেড ছিল পুলিশের, ওইগুলো পড়েছিল, পরে যখন আমরা যাচ্ছি গিয়ে দেখলাম মানে সব পোস্টার মোস্টার ছিল ছিঁড়ে পড়ে রয়েছে। শান্তনু বললো ওর জুতো মুতো ছিঁড়ে গেছে, আর বিভিন্ন পুলিশ ছিল, পুলিশের জামাটাও মাঝখান থেকে ছিঁড়ে গেছে, শান্তনুর কাছে এসে পুলিশ জল চাইছে, শান্তনু জুতো মুতো ছিঁড়ে গেছে, ওর পায়ে লেগেছে, আঙুলে লেগেছিল, ঠিক আছে? ও বললো ও নাকি দুজনকে অ্যাম্বুলেন্সে তুলেছে, একজন করাতে তুলেছে, আর একটা মেয়ের নাকি দুদিকে পুরো কেটে গেছে, মাথার উপর দিয়ে চলে গেছে, পা দিয়ে সব মারিয়ে সব তো ধাপাস করে পড়েছিল, আর শান্তনুর পায়ে হাত পায়ে লেগেছে তো বললাম, আর মালটা ওই অবস্থা, দুজনকে অ্যাম্বুলেন্সে তুলেছে, একজন করাতে তুলেছে, কী অবস্থা! পরে খালি পায়ে ছিল আমাদের সাথে, পরে লাস্টিকে জুতো কিনেছে, ওরা তোমাদের পরে দেখাচ্ছি, কী অবস্থা ভাই, মানে একদম বাজে অবস্থা ছিল, মানে কোনো ব্যবস্থা ভালোভাবে করেনি, ফ্রিতে টিকিট বিলিয়ে দিয়েছে, এই অবস্থা হয়ে গেছে, বুঝতে পেরেছো? এই কেস হয়েছে, তারপর থেকে শান্তনু এই খালি অবস্থা, কালকে আমাদের সাথে ওই জায়গাটাই ছিল, কোথাটা খান্ডা না কোন জায়গায় এসে জুতো কিনেছে, তারপর ওটা পরে দেখাচ্ছি তোমায়, দেখতে থাকো। গরিবের ফাঁসি, ও বলছে গরিবের ফাঁসি,
করে দোলায় তুই বিনা কি বল ভাই। কনসার্টের ওখানে গেছিলাম ঠিকই, কিন্তু প্রথমে রূপম ইসলাম না ঢুকে আকৃতি কক্কর ঢুকলো, ওই জন্য চলে এসেছি। এখানে কোথাও একটা ঠান্ডা না কোথায় দাঁড়িয়ে আছি। তো এখন আমরা কচুরি খাবো এখানে 21 টাকা করে তিনটে, তো খাই। তো শান্তনু এখানে জুতো কিনতে ঢুকেছিল, যেহেতু জুতো পায়ে ছিল না তাই জুতো কিনতে ঢুকেছিল। তো এরপর বাড়ি চলে আসি, কারণ রূপম ইসলাম একদম লাস্টে ঢুকেছিল। শুধু আকৃতি কক্করটা শুনে চলে এসেছি, কারণ অত দূর থেকে বাড়ি আসা খুবই প্রবলেমের হয়ে যায় অত দূর থেকে, ঠিক আছে। ওই জন্য চলে এসেছিলাম, তো ওই জন্য রেকর্ড টেকর্ড করাইনি, যেটুকু হয়েছে সেটুকু করেছি। যদি ভালো লাগে ভিডিওটা নিশ্চয়ই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর শান্তনু তো ওই লেগে গেছে, তো কী বলবো আর। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর পরের ব্লগে দেখা হচ্ছে, তো বাই বাই।